হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি দোকানঘর সহ চারটি শ্রমিক আবাস। ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোড়াঘাট চা বাগানের নয়া লাইনে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোড়াঘাট চা বাগানের নয়া লাইনে আক্রমণ চালায় একটি দাঁতাল হাতি। হাতির আক্রমণে একটি দোকান সহ চারটি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়। মাঝে মাঝেই চা বাগান এলাকায় হাতি এসে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। এ নিয়ে আতঙ্ক রয়েছে চা বাগানের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, একটি দলছুট হাতি রাত 12টা নাগাদ রীতির জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানের শ্রমিক লাইনে হানা দেয়। এরপর খাবারের খোঁজে একটি দোকান সহ চারটি ঘরের দেওয়াল ভেঙে ফেলে। ততক্ষণে শ্রমিক লাইনে হাতির খবর ছড়িয়ে পড়ে। এরপরে বাগানের ট্রাক্টর এবং এলাকার শ্রমিকরা বাজি পটাকা ফাটিয়ে চিৎকার শুরু করলে হাতিটি পাশেই চা বাগানে দাঁড়িয়ে থাকে। তারপর বন দফতরের কর্মীরা এসে হাতিটিকে মোড়াঘাট জঙ্গলের দিকে তাড়িয়ে দেয়। কাল সাড়ে দশ বাজে রাত মে এক সিঙ্গল হাতি সাড়ে দশ বাজে হাতি আয়া হাতি আনে বাদ মে ইয়ে আদমি লোক সো গিয়া থা আর সোনে কারণ এই রাস্তা পে লাইট উঠ কে ব্যবস্থা আচ্ছা নেই হিসেবে হাতি একবার নেই দুবার এ দু ঘর কো তো কম সে কম 10 বার হি তোড়া হওয়া লেকিন যো ভি সুবিধা মিলতা হ্যাঁ বাগান তরফ সে মিলতা হ্যাঁ রাশন ইয়া হাজরি ইয়া বনা দেতা হ্যাঁ হম লোক গভর্নমেন্ট কো তরফ সে কুছ সুবিধা নেই মিলতা ইসে পেলে ভি হম লোক মানে কাগজ পত্র দে কে গেরগটা মে অফিস মে জমা কিয়া পাসপোর্ট এ সব দে কে লেকিন আজ তক কিসি কো কোই পয়সা নেই মিলা। বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তর সূত্রে জানানো হয়েছে, মোড়াঘাট চা বাগান থেকে হাতি আসার খবর পেয়ে রাতে বনকর্মীরা গিয়ে হাতিটিকে মোড়াঘাট জঙ্গলে তাড়িয়ে দেয়। তবে নির্দিষ্ট রেঞ্জ অফিসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আবেদন করলে নিয়ম মেনে ক্ষতিপূরণ পেতে পারেন।